আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই দেখছেন আমার ছাদ বাগানের বরবটি গাছ। আজকের ভিডিও কিন্তু আমি ছাদ বাগান থেকেই শুরু করলাম। আর চারদিক দেখতেছেন, মনে হয় বৃষ্টি হবে, একদম অন্ধকার হয়ে আসতেছে, আর সাথে কিন্তু প্রচুর বাতাস ছিল। আজকে সারা দিনই কেমন যেন মেঘাচ্ছন্ন ছিল, কোনো রোদ ছিল না। ভাবলাম যে গাছগুলো রোপণ করে দেই। আর এখানে কিন্তু গাছের জন্য অনেক রকমের খাবার আছে, তো কি কি খাবার আজকে গাছগুলোতে দেব সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে আপনাদের দেখাবো যে কিভাবে গাছ রোপণ করতে হয়, কিভাবে গাছ রোপণ করলে মারা যায় না, সেটাই দেখাবো আর কি। আর অনেক আপুরা গাছ রোপণ করা দেখতে চেয়েছিলেন, তো সেজন্যই আজকের এই ভিডিওটা। আর এই পাশে আমার আম গাছে কিন্তু 7টা আম আছে, শেষ পর্যন্ত কয়টা থাকবে সেটা আমি জানি না। আর এই যে এগুলো কি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাঙ্গি। এই বাঙ্গির যে আকার আকৃতি, এগুলো যে কেমন হয়েছে, এগুলো দেখে কিন্তু আমার হাসি পাচ্ছিল। আর এই পাশেরটা কিন্তু একদম হাঁসের মতো, রাজহাঁসের মতো, তাই না? তো যাই হোক, মনে হয় খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে, ভাবলাম তাড়াতাড়ি গাছগুলো রোপণ করে দেই। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমি পেঁপে গাছ তুলে নেছি। আর গাছ তোলার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যে গাছের শিকড়গুলো যেন কেটে না যায়, আর অবশ্যই দেখতে হবে গাছের গোড়ায় যেন মাটি থাকে। আর ছাদ বাগানে যদি গাছ রোপণ করেন অবশ্যই টবের মাটি যেন ভালো হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মাটির গুণাগুণ যদি ভালো হয় ডিমের খোসার ভিতরেও কিন্তু গাছ হবে, এটা আমি বিশ্বাস করি। মাটির গুণাগুণ ভালো থাকলে ডিমের খোসার মতো ছোট পাত্র গাছ হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁপে গাছটা রোপণ করে দিলাম। গাছ লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে গাছের গোড়াটা যেন নড়াচড়া কম করে, একদম শক্তভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তো এরকমভাবেই গাছগুলো রোপণ করি আমি সব সময়। আমি অনেকগুলো পেঁপের দানা রোপণ করছি কিন্তু সবগুলো হয় নাই, দুইটা পেঁপের চারা হয়েছে, তো এগুলো রোপণ করলাম, দেখা যাক কি হয়। আর এই যে যে বেগুনের চারাটা আমি উঠাচ্ছি, এটা কিন্তু তাল বেগুনের চারা। আমার অনেক শখ, অনেক ইচ্ছা যে আমার ছাদ বাগানে তাল বেগুন হবে, তো আপনারা দোয়া করবেন আমার ছাদ বাগানে যেন তাল বেগুন হয়। আমি প্রথমে পেঁপে গাছটা রোপণ করে দেখালাম, এখন এই বেগুন গাছটা রোপণ করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি মাটিসহ গাছটা তুলে ফেললাম। গাছ তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন মাটি থাকে। আর গাছ রোপণ করবেন অবশ্যই বিকেলবেলায়, সব সময় গাছ রোপণ করবেন বিকেলবেলায়। বিকেলবেলায় গাছ রোপণ করলে দেখা যায় গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাটি সহজে আমি গাছ তুলেছি, আমি ওই পরিমাণে কিন্তু মাটির নিচে গাছটা দিয়েছি, এর থেকে বেশিও দেব না এর থেকে কমও দেব না, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আমি গাছগুলো সব সময় রোপণ করি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছাদ বাগানে যেন তাল বেগুন হয়। তাল বেগুনগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর, একদম কালো কালো আর বড় বড় হয়, গোল গোল। তো এখানে সবগুলো গাছ আমি একে একে রোপণ করে দিয়েছি। এখানে চালকুমড়া গাছ, তারপরে গোল বেগুন, গোল একটা সাদা বেগুন হয় না ওগুলো, আর এই পাশে তাল বেগুন, আর দুইটা পেঁপের চারা রোপণ করে দিয়েছি। আর পানি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক নিয়ম নীতি আছে, টবের মাটি যদি ভিজা থাকে তাহলে পানির পরিমাণ কম দিতে হবে, আর টবের মাটি যদি শুকনো থাকে তাহলে পানি বেশি দিলেও কোনো সমস্যা নেই। তো এগুলো দেখে বুঝে শুনে তারপরে পানি দিতে হয়। আর প্রথমে অবশ্যই গাছগুলোতে এভাবে পানি ছিটিয়ে দিবেন, তারপরে এক পাশ থেকে পানি দিবেন, এইভাবে গাছের গোড়ায় যেন কোনো আঘাত না লাগে। তো আমি সবসময় এইভাবেই গাছগুলো রোপণ করি আর এইভাবেই পরিচর্যা করি, গাছ ভালোবাসি, সেজন্য একটু একটু করে দেখা যায় যে কীভাবে পরিচর্যা করলে গাছটা ভালো হবে, একা একাই মানে কিছু কিছু শিখে নিয়েছি আর কি। গাছ আমি যখনই রোপণ করি আলহামদুলিল্লাহ সবগুলো গাছই হয়। আর সব থেকে বড় কথা, গাছ বিষয়ে তেমন একটা আমার জানা নেই, অনেকে অনেক রকমভাবে পরিচর্যা করে, অনেক কিছুই জানে, আমি কিন্তু সেরকমভাবে কিছুই জানি না। আমি যেভাবে আমার গাছের পরিচর্যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনারা কতটুকু উপকৃত হন সেটা আমি জানি না। যদি আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি গাছগুলো রোপণ করা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিছি, তারপরে যে বাকি গাছগুলো কিভাবে একটু পরিচর্যা করি আপনাদের দেখাই। তো প্রথমে আমি গাছগুলোর গোড়া খুঁচিয়ে নিলাম, তারপরে ডিমের খোসা দিয়ে দিয়েছি। এখানে আমি ডিমের খোসাগুলো কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। তো এভাবে আমি প্রতিটা গাছ এভাবে একটু যত্ন করবো আর কি।
এত রোদের ভেতরে না গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আশা করি বৃষ্টি হবে। আর এই যে তরমুজ গাছ, আপনারা কমেন্ট করে জানাবেন আমার তরমুজ গাছে তরমুজ হবে কি না। আমি কিন্তু প্রচুর যত্ন করতেছি, অনেক যত্ন করতেছি তরমুজ গাছের। আর সব থেকে বড় কথা, একই টবের ভিতরে কিন্তু অনেকগুলো তরমুজ গাছ হয়ে গেছে, এখান থেকে সরিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি প্রচুর রোদের কারণে এখান থেকে সরাইনি। আর আমি দেখতে পাচ্ছেন প্রথমে একটু গুঁড়াটা খুঁচিয়ে, তারপরে ডিমের খোসা যে গুঁড়া করে নিয়ে আসছিলাম সেগুলো দিলাম, তারপরে কোকোপিট দিছি, আর এখন এই যে পানিটা দিচ্ছি এটা কিন্তু একদম তাজা গোবর, সেটা গুলিয়ে পানি দিচ্ছি আমি। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে গাছের পরিচর্যা করতে পারেন। আর আজকের ভিডিও কিন্তু খুবই ছোট, একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও দেখে দেখে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, প্রতিটা গাছের পরিচর্যায় কিন্তু আমি সেমভাবে করেছি। আর আজকে মনে হয় প্রচুর বৃষ্টি হবে, দেখতেই পারছেন একদম অন্ধকার হয়ে আসছে, আর আছরের আজানও কিন্তু এখনও দেয়নি, তারপরও দেখতে পাচ্ছেন একদম অন্ধকার। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।